ট্রেডিশনাল সাজে নিজেদেরকে সাজিয়ে তুলি, তো আজকে দিনটাও ব্যতিক্রম নয়। তো মহাষ্টমীর সাজটা আমি একটু ট্রেডিশনাল রাখার চেষ্টা করেছি একটুখানি সাজে একটা সফট গ্লোই একটা লুক ক্রিয়েট করার, আর যেটা অলরেডি ট্রেডিশনাল সাজের সাথেও খুব ভালোভাবে যায়। তো মাথায় এরকম গাজরা লাগিয়েছি, সাথে একটুখানি গোল্ড জুয়েলারি দিয়ে আমি লুকটাকে পেয়ার আপ করেছি। কীরকম লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে, আর যদি এই লুকটা ভালো লেগে থাকে, কীভাবে আমি অ্যাচিভ করেছি এই লুকটা জানতে চাও, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। যে কোনো মেকআপ শুরু করার আগের স্টেপই হচ্ছে স্কিনকে ময়শ্চারাইজ রাখা। এটা যার যার নিজস্ব পদ্ধতি হতেই পারে, যে যার নিজের চয়েসের প্রোডাক্ট ব্যবহার করতেই পারো। তো সবার ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি প্লামের একটা ফেস মিস্ট, দেন অ্যাপ্লাই করছি একটা সিরাম। এটা হচ্ছে ডার্মাকো 10% নিয়াসিনামাইড সিরাম। নিয়াসিনামাইড কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ নিয়াসিনামাইড আমাদের স্কিনে যত ডার্ক স্পট আছে সেটাকে রিমুভ করতে হেল্প করে। তো আমার স্কিনও যদি আগে গিয়ে দেখো, এক দু মাস আগে যে ডার্ক স্পটগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে গেছে। দেন এখানে আমি অ্যাপ্লাই করছি ভার্সুর কুমকুমাদি ফেসিয়াল অয়েল। এটা যে কোনো ওয়েদারে খুব ভালোভাবে ইজিলি অ্যাপ্লাই করা যায়, খুব লাইট একটা টেক্সচার এটার রয়েছে। তো আমি স্কিনকে ভালো করে প্রেপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমার স্কিন যথেষ্ট নারিশ লাগছে। এরপরে আমি স্টার্ট করব আমার মেকআপটা। আর হ্যাঁ, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট শুধু মুখে নেয়, আমি তার সাথে হাতেও অ্যাপ্লাই করে নিই, আর শেষে লিপ বাম লাগিয়ে নিয়েছি। এবার শুরু করছি আমাদের মেকআপ। মেকআপে সবার ফার্স্ট, আর যদি মেকআপটাকে লং লাস্টিং রাখতে হয় সেখানে কিন্তু একটা প্রাইমার অ্যাপ্লাই করা ভীষণই প্রয়োজন। প্রাইমারও কিন্তু স্কিন টাইপের উপর ডিপেন্ড করে নানা রকমের পাওয়া যায়। তো আমি আজকে অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফোটো ফোকাস প্রাইমার। এটা একটা ম্যাটিফাইং প্রাইমার, কিন্তু এই প্রাইমারটা কিন্তু ম্যাট লুক দেয় না। তাও আমি আজকে এটা ব্যবহার করছি, তার কারণ আজকে লুকটা একটা ডিউই লুক হবে, আর তার সাথে সাথে আমি যে কোনো প্রোডাক্ট শেষ না হলে রিপারচেজ করি না, ঠিক আছে? তো এই প্রাইমারটা আমরা সেট হতে দেবো এক মিনিট পর। আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার। আজকে কনসিলারটা আমি আগে অ্যাপ্লাই করছি, দেন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। কনসিলারটা আমি আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করছি, তার সাথে যেখানে আমার মনে হচ্ছে একটুখানি কনসিল করার প্রয়োজন, আমার কিছু একনে স্পটস আছে সেই জায়গাগুলোতেই শুধুমাত্র আমি অ্যাপ্লাই করছি। দেন বিউটি ব্লেন্ডারটা আমি ফেস মিস্ট দিয়ে একটুখানি ড্যাম করে নিয়ে কনসিলারটাকে খুব হালকা হাতে ব্লেন্ড করছি। অ্যান্ড এই কনসিলার শেডটা আমার স্কিন টোনের থেকে 1 শেড লাইটার, তো এটাকে আমি অ্যাজ আ হাইলাইটিং কনসিলার হিসেবেও কিন্তু ব্যবহার করি। দেখতেই পাচ্ছ দেখো আমার চোখের তলাটা কতটা ব্রাইটার আপ হয়ে গেছে। অ্যান্ড কনসিলারটা যখন আমি ব্লেন্ড করছি, আমি কিন্তু পুরো ফেসের মধ্যে কনসিলারটাকে ছড়াচ্ছি না, যেইটুকু জায়গাতে আমার কভারেজ দরকার সেইটুকু জায়গাতে কিন্তু আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি। আর এবার বলো তোমাদের পূজার প্ল্যান কী? সবাই এবার কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, কোন কোন ঠাকুরগুলো আগে দেখবে, নর্থে কোন দিন যাবে, সাউথে কোন দিন যাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমিও কিন্তু এবার পুজো বেশ ভালো করে ঠাকুর দেখবো, এরকমই কি একটা প্ল্যান আমার আছে। কনসিলারটাকে আমরা কিছুক্ষণ সেট হতে দিয়ে তারপরে যাব আমরা নেক্সট স্টেপ, মানে হচ্ছে ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আজকে ব্যবহার করছি ল্যাকমি 9 to 5 একটা ফাউন্ডেশন। অ্যান্ড আজকে যে মেকআপ টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কিন্তু খুব ধীরে ধীরে সব কিছু করছি, কারণ আমি ব্যাপারটাকে কিন্তু এনজয় করছি, প্রসেসটা এনজয় করছি। কারণ মেকআপ কিন্তু বেসিক্যালি একটা থেরাপি আমার কাছে, আর আমি চাই আমার কমিউনিটিতে যারা যারা আছে তারাও কিন্তু মেকআপটাকে সেইভাবেই দেখুক। নিজেকে বদলে ফেলার জন্য কি তোমরা মেকআপ করো? একদমই কিন্তু তা নয়, তাই না? আমরা কিন্তু নিজেদেরকে বদলে ফেলার জন্য একদমই মেকআপ করি না। মেকআপটা আমাদের নিজেদের ভালো লাগার একটা জায়গা, সেখান থেকে আমরা মেকআপ করি। তো আমি চাই আমার কমিউনিটিতে যারা যারা আমাকে দেখছে তারা সবাই কিন্তু নিজেদেরকে বদলে ফেলার জন্য বা নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য যেন মেকআপটা না করে, শুধুমাত্র নিজেদেরকে প্রেজেন্টেবল দেখানোর জন্য বা নিজেদের ভালো লাগার জন্য সেই জন্যই মেকআপটা করে। তো আজকে আমার মুডটা সেরকমই আছে, তো আমি খুব ধীরে সুস্থে মেকআপটা করছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। অ্যান্ড মেকআপে শুরুতেই যেহেতু আমরা স্কিনটাকে খুব সুন্দর করে প্রেপ করেছিলাম না, সেই জন্য দেখো ফাউন্ডেশনটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, আর কিছু জায়গায় এখনও কিন্তু আমার আনইভেন স্পটসগুলো বোঝা যাচ্ছে, আর সেটা আমার খুব ভালোই লাগে। আমার অসুবিধা হয় না, আমার একটু হালকা স্পটস দেখা গেলে আমার ব্যাপারটা খুব রিয়েল ন্যাচারাল লাগে। এবার আমি আমার বেসটাকে সেট করে দেবো উইথ দ্য হেল্প অফ ল্যাকমি রোজ গোল্ড পাউডার। এটা আমি আগেও বহুবার দেখিয়েছি তোমাদেরকে, কারণ এই প্রোডাক্টটা আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ এটা অ্যাজ আ ট্রান্সলুশন পাউডার হিসেবে ব্যবহার করা যায়, তার সাথে সাথে কিন্তু অ্যাজ আ কম্প্যাক্টও ব্যবহার করা যায়। সেই পাউডারটাই এবার আমি নেবো বেক করার জন্য আমার ফেসটাকে। বিউটি ব্লেন্ডারে ডিপ করে পাউডারটা আমি এখানে দেখো আমার ফেসটাকে আজকে স্ট্রাকচার দিচ্ছি। ফার্স্টে জ লাইনটাকে স্ট্রাকচার দেবো, দেন আজকে আমি একটু চোখের তলাতেও অ্যাপ্লাই করবো, কারণ ওই জায়গাটাতেও আমরা যদি একটু বেক করি তাহলে আমাদের চোখের তলাটা খুব ব্রাইট লাগে।
দেন আমার ফেসের যে হাই পয়েন্টস মানে আমার নাক, তারপরে আমার চোয়াল, তারপরে কপালটা, সেই জায়গাগুলোতেও আমি একটুখানি বেক করব। এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, 3-4 মিনিটস এইভাবে রেখে দিয়ে দেন আমরা এটাকে রিমুভ করে দেবো। যতক্ষণ ফেসটা বেক হচ্ছে চলো ততক্ষণ আমরা আই মেকআপটা সেরে নিই। শর্ট ফার্স্টে আইব্রোজটা আমি ফিল করে নেবো। আইব্রোজের জন্য আজকে আমি নিয়েছি মিস ক্লেয়ারের আইব্রো পেন্সিল, এটা শেড হচ্ছে ব্রাউন। তো শর্ট ফার্স্টে উপর নিচে দুটো আমি হালকা হাতে লাইন ড্র করছি, খুবই হালকা হাতে কিন্তু স্ট্রোকগুলো দিচ্ছি, দেন সামনের পোর্শনটা আপার স্ট্রোক দিচ্ছি। এইভাবে কিন্তু আমি আমার আইব্রোজটাকে ফিল করে নিই। এবার দেখতেই পাচ্ছ দেখো দুটো আইব্রোজের মধ্যে কতটা ডিফারেন্স। এবার আমি আমার আরেকটা আইব্রোজ সেটাকেও ফিল করে নিচ্ছি। আইলিডের ট্রানজিশন কালারের জন্য আজকে আমি ব্যবহার করছি হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটটা। এখানে যে মপ শেডটা সেটাকে আমি নিচ্ছি অ্যাজ আ ট্রানজিশন শেড এবং আইলিডে খুব ইভেনলি সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। সেম প্যালেট থেকে এবার ম্যাজেন্টা কালারটা আমি পিক করছি, কারণ আমার শাড়ির মধ্যে একটা পিঙ্ক টাচ রয়েছে। তো আমি আমার আইলিডের আউটার কর্নারে সেই কালারটাকে সবার ফার্স্টে প্লেস করছি এবং সেখান থেকে ধীরে ধীরে ব্লেন্ড করে সেটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। নেক্সট আমি মরফির প্যালেট থেকে দুটো শেড একসাথে একটা ফ্ল্যাট ব্রাশে পিক করছি, সেখান থেকে আমার আইলিডে প্রেস করছি। কিছুটা আমি এখানে কাট ক্রিজের শেপ দেওয়ার চেষ্টা করছি, বাট এটা কিন্তু প্রপার কাট ক্রিজ নয়, কারণ প্রপার কাট ক্রিজে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে দেন কালারটাকে আরও বেশি পিগমেন্টেশন বাড়াতে হয়। তো আমি এখানে দেখতেই পাচ্ছ দুটো কালারকে একসাথে অ্যাপ্লাই করছি, কারণ আমার শাড়ির মধ্যে একটা ময়ূরকণ্ঠী কালার রয়েছে। তো সেই জন্য আমি আমার আইলিডের মধ্যে সেই কালারটার একটা জাস্ট একটা ছোঁয়া রাখছি। এসে হোয়াইট অ্যান্ড ওয়াইল প্যালেট থেকে সে ম্যাজেন্টা কালারটা নিয়ে আমি আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এজে যে কোনো রকম হার্শ লাইন না বোঝা যায়। তারপর আমি কাজল পরে নিচ্ছি, আজ একটু মোটা করেই কাজল পরেছি। তোমরা চাইলে এই লুকটার সাথে কিন্তু আইলাইনারও পরতে পারো, আমি আইলাইনার পরে নিয়ে আমি শুধু আজ একটু মোটা করে কাজল পরেছি। দেন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি কাজলটাকে হালকা করে একটু স্মোক আউট করে দিয়েছি। আমার কাজল একটু স্মোক আউট করলে বেশি ভালো লাগে, আর কাজল পরে নেওয়ার পর যদি সেটাকে একটুখানি ব্রাশ দিয়ে স্মোক আউট করে তার সাথে একটুখানি আইশ্যাডো অ্যাপ্লাই করে দেওয়া যায় ব্ল্যাক কালারে, আমার মনে হয় কাজলটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। এরপরে সেম ম্যাজেন্ডা কালারটাকে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর আমি ভেগার একটা আইল্যাশ কালার দিয়ে আমার আইল্যাশটাকে কার্ল করে দিচ্ছি। আর জাস্ট আমি নিজে পার্থক্যটা বুঝতে পারছি, দাঁড়াও এক মিনিট, তোমাদেরকেও আমি এটার পার্থক্যটা দেখাবো। সেজন্য আমি একটা চোখে মাস্কারা পরে নিচ্ছি, দিয়ে আমি দুটো চোখের পার্থক্য তোমাদের দেখাবো। আর আমি তোমরা জানোই ফলসি অ্যাপ্লাই করি না, কারণ আমি একটু মেকআপটাকে ন্যাচারাল রাখা বেশি পছন্দ করি। এবার দেখো দুটো চোখের মধ্যে কতটা পার্থক্য, একটা চোখ কতটা বড় লাগছে। তো অবশ্যই তো যারা আমার মতো ফলসি রাখ পছন্দ করো না, তারা কিন্তু এরকম ভেগার আইল্যাশ কালার দিয়ে কার্ল করে নিয়ে দেন মাস্কারা পরে নিতে পারো। ভেগা কেন, যে কোনো ব্র্যান্ডেরই তোমরা আইল্যাশ কালার অ্যাপ্লাই করতে পারো। দেন একটা আমি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি যে বেক করেছিলাম ফেসটাকে সেই পাউডারগুলোকে ডাস্ট অফ করে দিচ্ছি। রোজ ইন দ্য ইয়ার প্যালেটটা নিয়ে আমি একটা শিমার শেড পিক করছি, আর সেটা আমি আউটার কর্নারে আর আমার ব্রাউ ব্রোনে অ্যাপ্লাই করছি। এই প্যালেটটা আমি বলবো একটা মাস্ট হ্যাভ প্যালেট, এই প্যালেটের মধ্যে নানান রকম কালার থাকে। তো এটা কিন্তু কী বলবো, অ্যাজ আ ট্রাভেল কিট হিসেবে তোমরা কনসিডার করতে পারো। যারা সবে সবে মেকআপ শিখছো তাদের জন্য আমি বলবো এটা কিন্তু একটা মাস্ট হ্যাভ আইশ্যাডো প্যালেট। নেক্সট স্টেপে আমি পরে নেবো হচ্ছে লিপস্টিক, আর এটা হচ্ছে মোস্ট কনফিউজিং একটা পার্ট, কারণ আমি বুঝতে পারি না আমি কোন শেড পরবো। আজকে আমি সবার ফার্স্টে ভেবেছি নাইকার চাই যে শেডটা, শেড নাম্বার 18, এই লিপ শেডটা পরবো। বাট আমি একটুখানি কনফিউজ যে আমি আজকে নিউড লিপস করবো নাকি একটু ব্রাইট লিপস করবো। কিন্তু যেহেতু আইসটা আজকে খুব ব্রাইট হয়েছে, তাই আমি এই কালারটাই অ্যাপ্লাই করছি। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর একটা শেড, এটা হচ্ছে একটা ব্রাউন নিউড শেড। এর উপরে আমি অ্যাপ্লাই করছি হিলারি রোডার একটা পিঙ্ক শেড। দুটো কালারকে আমি লেয়ারিং করে আমি কিন্তু লিপস্টিক বেশিরভাগ সময় এইভাবেই পরি। দেন আমার যে শেডটা আসে সেটা আমার বেশি ভালো লাগে, দেখতেই পাচ্ছ এই শেডটা আই থিঙ্ক আমার বেশি পছন্দ হয়েছে আগের শেডটার থেকে। এক্সেপ্টে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নেবো। তো আমি এখানে অ্যাপ্লাই করছি সুগারের ব্রঞ্জার আমার জলাইনটাকে আরেকটু স্ট্রাকচার দেওয়ার জন্য, কারণ জানো মেকআপ মানেই হচ্ছে শ্যাডো ক্রিয়েট করা। নেক্সট আমি মার্সের এই প্যালেটটা নিচ্ছি, এখানে হাইলাইটার অ্যান্ড ব্লাশ দুটো শেডই একসাথে থাকে। জাস্ট পিগমেন্টেশনটা দেখো, এটাই দিয়েই আমি অ্যাজ আ ব্লাশ আর হাইলাইটার দুটোই অ্যাপ্লাই করে নিই। এবার মেকআপটাকে সেট করার পালা। তো আমি এখানে ব্যবহার করছি ফেসেস ক্যানাডা আলটিমেট প্রো মেকআপ ফিক্সার, সেটা একটু দূর থেকে আমি স্প্রে করে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে স্কিনে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি। এটা ছিল
ছিল আজকে আমার মহাষ্টমীর সাজ। তো এটা হলো দুর্গা পূজা সিরিজের তৃতীয় লুক। আগের যে দুটো লুক আমি তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে আজকে লুকটার কিন্তু অনেকটাই বৈসাদৃশ্য আছে। আজকে লুকটা পুরোটাই চেষ্টা করেছি আমি ট্র্যাডিশনালে ছোঁয়া রাখতে। তিনটে লুক তিন রকম করার একটাই কারণ, যাতে পুজোতে তোমাদের সেটাতে হেল্প হয়। আর যদি এই লুকটা তোমরা কেউ ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলবে না। যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। ততক্ষণের জন্য বাই বাই।